আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি যারা ঘরে বসে চুল সিল্কি করতে চাচ্ছেন তাদের জন্য সবচাইতে ভালো একটি পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা সমস্ত ভিডিও জুড়ে পাশেই থাকুন দেখতে পারবেন চুল সিল্কি করার জন্য ঘরের কি কি উপাদান আপনি ব্যবহার করতে পারবেন এর জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল চাইলে আপনি এখানে বাসায় যদি আপনার অ্যালোভেরা গাছ থাকে সেই অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা জেল সংগ্রহ করে নিয়েও ব্যবহার করতে পারেন বন্ধুরা অ্যালোভেরা জেল অ্যালোভেরা পাতা থেকে কীভাবে সংরক্ষণ করতে হয় আর কীভাবে সেটি সংরক্ষণ করে ফ্রিজে রেখে আপনি এক মাস যাবত ব্যবহার করতে পারবেন এই ধরনের একটি ভিডিও আগে আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন বন্ধুরা অ্যালোভেরা জেল এই উপাদানটি যদি আপনার বাসায় হাতে নাগালে থাকে তাহলে কিন্তু চুল সিল্কি করা কোনো ব্যাপারই না বন্ধুরা চুল সিল্কি রাখতে চুল মজবুত রাখতে এবং চুল পড়া বন্ধ করতে অ্যালোভেরা জেলের দ্বিতীয় কোনো বিকল্প হতে পারে না কেননা অ্যালোভেরা জেলের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটি ব্যবহার করলে চুলের গোড়া তো মজবুত হয় পাশাপাশি চুল সিল্কি হয় অনেক দ্রুত আমার এই টিপসটি একবার যদি ফলো করেন আপনি হাজার হাজার টাকা পার্লারে ব্যয় করা ভুলে যাবেন যাদের চুলের আগা ফেটে যাচ্ছে তারা কিন্তু নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করলে এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন বন্ধুরা আজকে যে টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করব এটি সপ্তাহে দুইবার ব্যবহার করবেন এবং তা গোছলের তিরিশ মিনিট পূর্বে দ্বিতীয় যে উপাদানটি আমি এখানে ব্যবহার করব সেটি হচ্ছে টক দই টক দই আমাদের বাসায় কম বেশি সবারই থাকে এবং এই টক দই যদি বাসায় না থাকে তাহলে কিন্তু নিজেই এই টক দই বানিয়ে নিয়ে তারপরে ব্যবহার করতে পারবেন টক দই কীভাবে মুখে এবং চুলে ব্যবহারের জন্য হাতেই বানাতে পারবেন এ ধরনের একটি রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন বন্ধুরা টক দই দিয়ে কীভাবে মুখের কালো দাগ দূর করতে হয় কীভাবে মেস্তা দূর করতে হয় ব্রণ দূর করতে হয় এই ধরনের ভিডিও কিন্তু আপলোড দেওয়া আছে তাছাড়াও শুধুমাত্র অ্যালোভেরা জেল ব্যবহার করে কিভাবে মুখের কালো দাগ দূর করা যায় অ্যালোভেরা জেল ব্যবহার করলে কিভাবে ব্রণ চলে যায় সরাসরি ব্রণে অ্যালোভেরা জেল কীভাবে ব্যবহার করতে হয় এবং যাদের মুখে প্রচুর পরিমাণে অ্যালার্জি ভাব আছে তারা মুখে অ্যালোভেরা জেল কীভাবে ব্যবহার করবেন এ ধরনের প্রচুর টিপস কিন্তু আমার চ্যানেলটি ঘুরে আসলেই পেয়ে যাবেন অ্যালোভেরা জেল এবং এই টক দই এই দুটোর মিশ্রণী কিন্তু আপনার পুরো চুলে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে গোছলের তিরিশ মিনিট পূর্বে তিরিশ মিনিট মাথায় চুলে এই মিশ্রণটি রেখে দেওয়ার পর তারপর ভালো মানের কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলবেন একবার ব্যবহার করলে আপনি এর চুলের পরিবর্তন নিজে নিজে দেখতে পারবেন মঞ্চাইবে দ্বিতীয়বার ব্যবহার করতে আমার এই টিপসটি অবশ্যই একবার হলেও ফলো করবেন এবং যাদের চুলে প্রচুর পরিমাণে জট লেগে থাকে কোনোভাবে মাথা আঁচড়াতে গেলে চুল প্রচুর পরিমাণে ছিঁড়ে আসে তারাও কিন্তু এই টিপসটি একবার হলে ফলো করবেন আর যারা বলে আমার চুল প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে তাদের সাথে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার একটি ভিডিও শেয়ার কিন্তু অনেকেরই অনেক উপকার হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং যারা নতুন বন্ধু আছেন এরকম আরও অনেক নতুন নতুন টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ